এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিদ্দা, এর অর্থ হলো নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। ইসলামের বিধানে পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব পায়, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব পায়। বুঝে থাকলে বলুন তো, ফেসিলিটি পুরুষের, পুরুষকে দেওয়া হলো না ফেসিলিটি নারীকে দেওয়া হলো, নারীকে দেওয়া হলো। এইসব কথা আমাদের সমাজের অনেক শিক্ষিত পরিবারের মহিলারা জানে না, বুঝে না। না জানার কারণে, না বোঝার কারণে আজকাল কিছু নিউ ফ্যাশন বাই দিছে। কি নিউ ফ্যাশন? কিছু মহিলা ঈদের দিন ঈদগার মাঠে যায়, ঈদের নামাজ পড়ত। কিছু মহিলা শুক্রবারে জুম্মার নামাজ পড়ত, মসজিদে যায়। আর না হইলে অন্তত বিভিন্ন গ্রাম অঞ্চলেও রমজান মাস আসলে কিছু মহিলা তারাবির নামাজ জমাতে পড়ত, মসজিদে যায়। এইগুলি আবাদত বন্দেগি নয়, এইগুলি ফ্যাশন। এগুলি আবাদত বন্দেগি না, ফ্যাশন, ফ্যাশন। কারণ ইসলামের বিধানে মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য নয়। তাহলে কি বুঝলেন আপনারা? মহিলারা তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত, না ঘরের কোণায় একা পড়া সুন্নত? আর পুরুষের জন্য তারাবির নামাজ ঘরের কোণায় একা পড়া সুন্নত, না মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত? মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত। আরো পরিষ্কার কথা কই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গিয়া আরজ করলো, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে পাঁচ বেলার নামাজের জমাত হয়, আমার মনে চায় ওই জমাতে শরীক হইতাম, আপনার অনুমতি চাই। কোন মসজিদের জমাতে? মদিনা শরীফের। জমাতটা কার ইমামতিতে হয়? স্বয়ং রসুলের ইমামতি। এর চেয়ে যোগ্য, এর চেয়ে শ্রেষ্ঠ আরো কোনো ইমাম হতে পারে দুনিয়ায়? সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় যোগ্য, সবচেয়ে বড় আল্লাহর প্রিয় পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে নামাজের জমাত হয়, ওই জমাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রসুলের কাছে অনুমতি চাইল। কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে অনুমতি দিলেন না, মদিনা শরীফের জমাতে শরীক হইয়া নামাজ পড়ার অনুমতি দিলেন না। না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোণায় একা নামাজ পড়লে। তাইলে আমরা কি বুঝলাম? নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর হাদিস, মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? মহিলার জন্য সুন্নত। কি রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা, পুরুষ মসজিদের জমাতে নামাজ ফিরে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ ফিরে সেই সওয়াব। বিধানটা উভয়ের জন্য সমান সমান না, ব্যবধান, ব্যবধান। পুরুষের, পুরুষের জন্য মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব, মহিলার জন্য ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই ব্যবধানের যুক্তি কি? এটা হলো কথা। এই ব্যবধানের যুক্তি কি? আপনারা কি মনে করেন আমার এতক্ষণের কথা বুঝে থাকলে? এই যে নারী পুরুষের নামাজের জমাতের ব্যাপারে ব্যবধান রাখা হয়েছে ইসলামের বিধানে, এটা অযৌক্তিক না কোনো যুক্তি আছে? যুক্তি বুঝলে মানবেন না বুঝার আগেও মানেন? এইটা হইল কথা। কিছু কথা ফাঁকে ফাঁকে এমন মহামূল্যবান আসে, এই কথাগুলি যদি আমরা জীবন পথের ফাতেও হিসেবে গ্রহণ করে নিতে পারি, তাহলে সাত দিনের তফসির, সাত বৎসরের তফসির, সারা জিন্দেগীর তফসির সার্থক, সারা জিন্দেগীর তফসির সার্থক। কেন নবী ঘোষণা দিলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব? এই ব্যবধান রেখে নবী
এই বিধান ইসলামের কেন ঘোষণা করলেন, যুক্তি বুঝলেও মানি না বুঝলেও মানি, যারা না বুঝা মানে এরাই পিওর ইমানদার, এদের জন্য অধিকার আছে যুক্তিটা কি বুঝার। এবার যুক্তিটা কি বুঝার চেষ্টা করুন। ধরুন আপনি একজন ছয় মাসের একটা শিশু সন্তানের বাবা, কোনো মুসলমান জীবনে কোনো শিশু সন্তানের বাবা হয় না, হয় আপাতত ধরেন আপনি একজন একটা ছয় মাসের শিশু সন্তানের বাবা, আপনি তো পুরুষ, আপনার জন্য তো পাঁচ বেলা জমাতের সাথে নামাজ মসজিদে গিয়ে পড়ার কথা, আপনার সন্তানটাকে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? ঘরে রাখবেন, পরে আগে নিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝালেন, কেন ঘরে রেখে যাবেন এর যুক্তি নাকি এটা আগে বুঝালেন। ইসলামের প্রত্যেকটা বিধানেরই তো যুক্তি আছে, আপনার ছয় মাসের শিশু সন্তান সাথে নিয়ে মসজিদে যাবেন না কেন, যুক্তিটা কি? কেন সন্তানকে ঘরে রেখে যেতে হবে নামাজের জমাতে যাইতে হইলে, তার যুক্তিটা কি এটাও আগে বুঝালুন। ধরেন আপনি যদি ছয় মাসের শিশু সন্তানটাকে কুলে নিয়ে মসজিদের জমাতে গিয়ে শরিক হন, আপনি এক রাকাত নামাজ পড়লে যদি সন্তানটা পেশাব করে দেয় না সম্ভাবনা নাই, আপনি রুকুত গেলে পরে যদি সন্তান চিৎকার দিয়া কান্দা শুরু করে না সম্ভাবনা নাই, আপনি দুই রেখাত পরে বসে আত্মাহিয়াত করার সময় যদি আপনার কুলের ছয় মাসের সন্তান পায়খানা করে দেয় না সম্ভাবনা নাই, তখন আপনার নমাজের কি দশা হবে, উপস্থিত মুসল্লিদের নমাজের কি দশা হবে, আর মসজিদের কি দুর্দশা হবে। সুতরাং ছয় মাসের শিশু সন্তান কুলে নিয়া মসজিদের জমাতে শরিক হওয়ার কোনো যুক্তি নাই, ঠিক আছে কথা? ছয় মাসের শিশু সন্তান কুলে নিয়া মসজিদের জমাতে শরিক হওয়ার কোনো যুক্তি নাই, বাধ্য হইয়া এই সন্তানকে আপনার ঘরে রেখে যেতে হবে। এবার আপনি চলে গেলেন মসজিদে নামাজ পড়তে জমাতে, আর ছয় মাসের শিশু সন্তান ঘরে রেখে যাবেন একা একা, ছয় মাসের শিশু সন্তান ঘরে একা একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই, এই যুক্তিটাও বোঝা কি লাগবো। মসজিদে গেলেন নামাজ জমাতে পড়ার জন্য কমপক্ষে 15 মিনিট সময় তো লাগবো, কমপক্ষে 15 মিনিটের জন্য আপনি মসজিদে গেলেন জমাতে নামাজ পড়তে, ছয় মাসের শিশু বাচ্চাটা ঘরে রেখে গেলেন একা একা, এই বাচ্চাটাকে যদি কোনো ফুকামা করে কামড়ায়, এই বাচ্চাটার উপর যদি কুকুর শৃগাল বিড়ালে হামলা করে বসে, এই এই বাচ্চাটার যদি কোনো পেশাব পায়খানা করে চিৎকার শুরু করে, তাহলে মহাবিপদ হবে কি না? সুতরাং বাচ্চাটা ঘরে একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। এক নম্বর, বাচ্চাকে কুলে করে মসজিদে নিয়ে জমাতে শরিক হওয়ার কোনো যুক্তি নাই। দুই নম্বর, বাচ্চাটাকে ঘরে একা একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই, তাহলে বাচ্চাটা রেখে যেতে হবে আরেকজনের তত্ত্বাবধানে, বাচ্চাটা রেখে যেতে হবে আরেকজনের তত্ত্বাবধানে। এবার বলুন তো, আপনি মসজিদের নামাজের জমাতে শরিক হওয়ার জন্য আপনার ঘরে আপনার ছয় মাসের শিশু বাচ্চাটা কার তত্ত্বাবধানে রেখে যাওয়া বেশি উপযোগী? একমাত্র মা, একমাত্র মা। মা তার সন্তানকে যত দয়া মায়ার সাথে দেখাশোনা করবে, জগতের আর কোনো মহিলা এই সন্তানকে এত দয়া মায়ার সাথে দেখাশোনা করবে না। সুতরাং এই সন্তানকে আপনি মসজিদে যখন জমাতে নামাজ পড়তে যাবেন, তখন সন্তানটাকে ঘরে মায়ের কাছে রেখে যাওয়া যুক্তিসঙ্গত, মায়ের কাছে রেখে যাওয়া যুক্তিসঙ্গত। সুতরাং আপনি আপনার সন্তানকে সন্তানের মায়ের কুলে ঘরে রেখে মসজিদে গিয়া নামাজে দাঁড়াইলেন জমাতে ইমামের সাথে, আপনার মনে মনে টেনশন হওয়ার কোনো কারণ আছে যে আমার সন্তানটাকে না জানি ফুকামা করে কামড় মারে, না জানি বিড়ালে হামলা করে, না জানি কুকুরে হামলা করে, কোনো টেনশনের কারণ আছে? কেন? মায়ে দেখাশোনা করবে। কেন? মায়ে দেখাশোনা করবে। ঘরে আপনার বাচ্চাকে মায়ে দেখাশোনা করবে এই সান্ত্বনা অন্তরে থাকার কারণে আপনি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারতেছেন। কথা বুঝে থাকলে বলুন, কথা বুঝে থাকলে বলুন। এই মসজিদে গিয়া যে আপনি নিশ্চিন্ত মনে জমাতে নামাজ পড়তে পারতেছেন, কার কারণে? মার কারণে। আর ইসলামের বিধান হইল যার কারণে একজন মানুষ একটা নেক আমলের সুযোগ পায়, এই মানুষটা নেক আমল কইরা যেই সওয়াব, যার কারণে সুযোগ পাইল সেও সেই সওয়াব। এই যুক্তিতে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, খাইরু মাসাজিদিন নিসা এ
আতারু বিয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। এবার বুঝে থাকলে বলুন, মহিলাদের জন্য যে আল্লাহ রসুল বলছেন ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব, পুরুষ মসজিদে গিয়া জমাতে বললে সেই সব, যুক্তি আছে নি না? যুক্তি নাই, যুক্তি আছে। কাজেই সুরায় নিসা সুরায় ইউসুফের 8 নম্বর আয়াতে যেহেতু যুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে, আর আমাদের সমাজে এই সমস্ত ব্যাপারে যুক্তির পরিবর্তে কুযুক্তির আলোচনা হয়, এই জন্য আজকের মতো দুইটা যুক্তি দিলাম। ইসলামের বিধানের পক্ষে যুক্তি আছে, যুক্তি ছাড়া ইসলামের কোনো বিধান নাই, কিন্তু ইসলামের যুক্তি বোঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় নাই।